প্রতিবন্ধকতাকে দূর করে সফলতার পথে বিবেক, দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজে সফলতা আসেই। এর এক জলজ্যান্ত উদাহরণে জলপাইগুড়ির বিবেক কুমার প্রসাদ। প্রতিবন্ধকতাকে দূর করে জীবনযুদ্ধে অনেকটাই সফলতার পথে বিবেক। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি পাড়ার বাসিন্দা বিবেক কুমার প্রসাদ। জন্মলগ্ন থেকে প্রতিবন্ধকতা তার পায়ে, তবুও সেই প্রতিবন্ধকতা কোনো বাধা বলে কোনো দিনই মনে করেননি তিনি। কি বলবেন, আপনার ছেলে প্রতিবন্ধী মানুষ? না, আমি তো কোনোদিন ভাবি নাই কি আমার ছেলে প্রতিবন্ধী। আমি ওকে নর্মাল স্কুলে পড়াশোনা করাইলাম, নর্মাল সব কিছু নর্মালই, মানে কোনোদিন আমি ভাবি নাই। এখন কেমন লাগছে ছেলে? ভাল লাগে। থেরাপি করতে? হ্যাঁ। তাই আজ সফলতাকে যেন বিবেক ছুঁতে পেরেছেন। বর্তমানে বিবেক এখন অনেক পড়ুয়ার কাছে স্যার। এটা আমাদের বিবেক স্যারের টিউশন। এখানে বিবেক স্যার খুবই ভালো পড়ান। বিবেক স্যার পড়লে পরে বিবেক স্যার মানে আমাদের খুব ভালোভাবে গাইড করেন। তো কি মনে হয়, উনি একজন প্রতিবন্ধী মনে হয় নাকি? না না, স্বাভাবিক প্রতিবন্ধী মনে হয় না। সরকারি চাকরির আশা না করে বিবেক নিজের ইচ্ছা শক্তির জোরে এখন টিউশনই করছেন। আপনি একজন প্রতিবন্ধী, আপনার কি, আপনার পড়াশোনা কতটুকু, আপনি কিভাবে এখন চলাফেরা করছেন, বা চাকরি বা ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, এবং বর্তমানে কি? আমার পড়াশোনা, আমি বিএ পাস করেছি, বিএড করেছি, আর পড়াশোনাটা বিশেষ করে আমার বাড়ি পড়াশোনা, বলতে গেলে আমার নলেজটা খুব বেশি। আমি 500-600 উপরে বই পড়েছি, বাড়িতে বসে পড়েছি। ডিগ্রিগতভাবে অতটা তো মানে শিক্ষিত বলা যায় না, বাট প্রচুর বই পড়েছি। আর টিউশনটা তো আমার ডিগ্রি দেখে না মানুষ, তো আমি মানে নলেজটা আমার প্রচুর, বই পড়ার খিদাটা প্রচুর, এখনো বই পড়ি, রাত 3টা 4টা পর্যন্ত এখনো পড়ি। কোথাও বিনামূল্যে, আবার কোথাও সামান্য আয়ে। বিবেক জানান বই পড়তে তিনি খুবই ভালোবাসেন। এখনো টিউশনি পড়ানোর পাশাপাশি অবসর সময় বইও পড়েন। বর্তমানে নিজের বাড়িতেই 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত কলা বিভাগের বিষয়গুলি পড়ান বিবেক। অন্যদিকে বিবেকের মা রাখি প্রসাদও সন্তানের এই সাফল্যে খুশি প্রকাশ করেন। তিনি বলেন, কোনোদিন মনেই করিনি আমার ছেলের প্রতিবন্ধকতা রয়েছে। খুব ভালো লাগে যখন ছাত্রছাত্রীরা আমাকে স্যারের মা বলে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর মুখেও শোনা গেল একই কথা। তিনি জানান, বিবেকের পাশে দাঁড়াতে পেরে তারা খুবই খুশি। প্রতিবন্ধকতা থাকলে তা সরিয়ে রেখে মনের জোরে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। সেই বার্তাই যেন দিচ্ছেন জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ার বিবেক। একটা ভালো টাকা ইনকাম করে তার পরিবারের পাশে দাঁড়াতে পারছে, কারণ তার বাবা নেই, তার মা বয়স হয়ে গেছে, তার ভাইরা এখনো কিছু ইনকাম করছে না, সে টিউশন করে সংসারটার পাশে দাঁড়িয়েছে। তার এই উদ্যমকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংগঠনিকভাবে, এবং বিবেক অনেক দূর, অনেক দূর এগিয়ে যাবে আমার বিশ্বাস। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।